পাঁচটা লক্ষণ যার মধ্যে দেখা যাবে তাকে জাহান্নামী বলে ঘোষণা দিয়েছেন। পাঁচটা কারণ পাঁচটা লক্ষণ যদি কারো মধ্যে দেখা যায় সে জাহান্নামী। এই জাহান্নামী কারা কারা হবেন এই লক্ষণগুলো কথা বলেই আমার আলোচনা শেষ হবে ইনশাআল্লাহ। জোরে বলে ইনশাআল্লাহ। আমার যুবক ভাইরা ভালো করে শুনেন, যেই ব্যক্তি তিনি যে ব্যক্তি তিনি নিজে যিনি আত্মহত্যা করে মারা যাবে, যে ব্যক্তি নিজেকে আত্মহত্যা করে মারা যাবে, রশি গলায় দিয়ে মারা যাবে, বিষ খেয়ে মারা যাবে, আত্মহত্যা করে মারা যাবে, এবং যে ব্যক্তিকে নিচ্ছভাবে নিঃসঙ্গভাবে আত্মহত্যা করবে, যে মেরে ফেলবে, এই ব্যক্তিও জাহান্নামী। জোরে কর নাউযুবিল্লাহ। আজকে বাংলাদেশের মধ্যে কয়েকদিন আগে একটা মেশকাত পড়া ছাত্রী, নাম কি জানো? মাইশা আক্তার। মেশকাত পড়া অর্থাৎ আর একটা জামাত পড়লেই বুখারি শরীফ, দাওরাতুল হাদিস, মাস্টার্স। একটা মেয়ে মানুষ, তার মা পরকিয়া করত একটা ছেলের সঙ্গে অন্য পুরুষের সঙ্গে, একেবারে বয়স্ক। আমরা দেখলাম তো খবরে, একেবারে বয়স্ক সেই মেয়েটার মা পরকিয়া করত। সেই পরকিয়া যখন মেয়ে যখন চোখে ধরা পড়ছে, মেয়ে তো আলেমা, মেয়ে তার বাবাকে না বলে, বাবাকে বললে সংসারে অশান্তি হবে, বাবাকে না বলে মেয়েটা তার মাকে নিজে বুঝাইছে, মা আমাদের সুখের সংসার আর আমরা বড় হয়েছি, তুমি এই অন্যায় কাজ কেন করো, বন্ধ করে দাও। এই কথাটা শুনতে পেরেছে এই জন্য মেয়েটাকে মাদ্রাসা থেকে ডেকে নিয়ে আসে, তার প্রেমিকাকে দিয়ে তাকে ধর্ষণ করাইয়া, নিজের মেয়েটাকে নিজের মা ধর্ষণ করাইছে তার প্রেমিকাকে দিয়ে। করার পরে, ধর্ষণ করার পর এটা আত্মপ্রকাশ হয়ে যাবে, ওই ছেলেটাকে দিয়ে মা এবং প্রেমিকা দুইজনে এই মেশকাত পরা মেয়েটাকে আত্মহত্যা করেছে, তাকে তাকে মেরে ফেলেছে। এটা হলো আমাদের বাংলাদেশ। তার কারণটা কি জানে? এই তার কারণটা হলো কোরআন তাদের দিলে নাই বেহায়াপনা। এই বাংলাদেশের মধ্যে যখন বেহায়াপনা বেশি বাড়বে, যখন বাংলাদেশের টেলিভিশনগুলো যখন অর্ধলঙ্ক টেলিভিশনের অনুষ্ঠান দেখবে, যখন নাচ গান দেখবে, যখন এরকম নারীরা যখন এরকমভাবে বেহায়ার মতো চলাফেরা করবে, তাদেরকে দিয়েই অন্যায় কাজ হবে। জোরে বলুন ঠিক কেনা? এর জোরে বলুন ঠিক কেনা? ইসলাম যখন কায়েম হবে, কোরআন দিয়ে যখন দেশ কায়েম হবে, তখন দেশের মধ্যে এরকম শান্তি আল্লাহ অটোমেটিক করে দিবে। জোরে বলুন ঠিক কেনা? আমার ভাইজান, আত্মহত্যা করা এবং আত্মহত্যা করে মারা যাওয়া এটা একটা জাহান্নামী লক্ষণ। জোরে কর নাউযুবিল্লাহ। দুই নম্বর হলো যে ব্যক্তি নেশা অবস্থায় মারা যাবে, নেশা খাওয়া অবস্থায় মারা যাবে। আল্লাহ রসুল এমনও বলছেন, যদি কেউ সিগারেট খাইয়া মারা যায়, গুল খেয়ে মারা যায়, জর্দা খেয়েও মারা যায়, এই লোকটা যদি গুল খেয়েও মারা যায়, বিড়ি খেয়েও মারা যায়, এই লোকটা নেশা অবস্থায় মারা যাবে, এই লোকটাকে জাহান্নামী হতে হবে, কারণ এর মুখের গন্ধটা কোনোদিন শেষ হবে না। জোরে বলুন ঠিক কেনা? একটা মানুষ সিগারেট খাইলে গন্ধ দেখবেন, ব্রাশ করলেন, কলগেট খাইলেন, কত চকলেট খাইলেন, চা খাইলেন, তবুও মুখের দুর্গন্ধ যায় না। মুখের দুর্গন্ধ যাদের যায় না, এদেরকে নামাজে দাঁড়ানো নিষেধ আছে। জোরে বলুন ঠিক কেনা? নেশা অবস্থায় যেন আল্লাহ যেন আমাদেরকে কাউকে মৃত্যুবরণ না করে, আমিন কর। নেশামুক্ত সমাজ আমরা করতে চাই, নেশামুক্ত দেশ আমরা করতে চাই, আমাদের সমাজ আমরা নেশামুক্ত করব। প্রিয় যুবক ভাইয়েরা, জোরে বলেন একমত। আমার প্রিয় যুবক ভাইয়েরা, আমরা আমাদের সমাজটাকে শান্তিপ্রিয় করতে গেলে নেশামুক্ত করতে হবে। সমাজ নেশামুক্ত না করলে সমাজে কোনোদিন শান্তি আসবে না। নেশামুক্ত দুই নম্বর হলো মা বাবার সঙ্গে, তিন নম্বর হলো মা বাবার সঙ্গে যারা খারাপ আচরণ করে, এরা যদি মারা যায় এরাও জাহান্নামী। জোরে কর নাউযুবিল্লাহ। আল্লাহ তার পবিত্র কোরআনে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ্ফিন ওয়ালা তানহারহুমা ওয়াকুল লাহুমা কওলান কারীমা واخفض لهما جناح الذل من الرحمن من الرحمة بلن وقل رب ارحمهما كما ربياني صغيرا. زوري بلن الله اكبر. আমার ভাইজান, আমার বন্ধুগণ,
এ যুবক ভাইরারে শেষ কথা তোমার বাবা মার সামনে খারাপ আচরণ করো যদি তোমার মা তোমার উপর অসন্তুষ্ট হয় থাকে বাবা যদি অসন্তুষ্ট হয় থাকে সোনার মক্কা মদিনায় হজ করে লাভ হবে না মদিনায় বিছনা করে লাভ হবে না মক্কায় নামাজ পড়ে ইতিকাফ করেও লাভ হবে না মসজিদ মাদ্রাসা বানাইও লাভ হবে না বাবা মার সামনে ভালো আচরণকারী সন্তান আমার আল্লাহর জান্নাতে যাবে খারাপ আচরণ কারী সন্তান জাহান্নামে যাবে আল্লাহ রাসূল বলেন ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুমা জান্নাতুকা ওয়া নারুকা মা বাপ তোমার জান্নাত মা বাপ তোমার জাহান্নাম খুশি রাখবা জান্নাতে যাবা বেজার রাখবা জাহান্নামে যাবা খারাপ আচরণকারী বা সন্তান আল্লাহর জান্নাতে যাইতে পারবে না এরাও জাহান্নামী যারা সন্তান যারা বাবা মার সঙ্গে খারাপ আচরণ করো আজকের মাহফিলে প্রতিজ্ঞা করো কোনোদিন খারাপ আচরণ করব না আমিন কোন আমিন কোন জোরে বলেন আমিন আমরা বাবা মার সঙ্গে কতদিন খারাপ ব্যবহার করব না বাবা মাকে জন্য আমরা দোয়া করব এবং বাবা মার সঙ্গে উত্তম ব্যবহার করব সবাই জোরে বলেন আমিন আমার প্রিয় মা বোনেরা আপনারাও শুনেন চার নাম্বার হলো ওই স্ত্রী যে স্ত্রী তার স্বামীকে সন্তুষ্ট করতে না পেরে মারা গেল ওই স্বামী তার স্ত্রীকে খুশি না করে মারা গেল আল্লাহর কোরআনে বলছেন তুকসিরনাল লানা ওয়া তাকফুরনাল আশি তোমরা তোমাদের স্ত্রীদের সঙ্গে উত্তম ব্যবহার করো জোরে বলুন আমিন জোরে বলুন আমিন প্রিয় মা বোনেরা আপনারা কোনোদিন স্বামীর সঙ্গে খারাপ ব্যবহার করবেন না আর স্বামীরাও কোনোদিন স্ত্রীকে কোনোদিন দাসী মনে করবেন না যেটা আমার কাজের মেয়ে দাসী আমি উঠতে বসতে তাকে ব্যবহার করব খারাপ আচরণ করব না ইসলাম এটা বলে না ইসলাম হলো শান্তি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ উনি ছিলেন একজন আদর্শ স্বামী সুবহানাল্লাহ তার কাছে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে মক্কার মদিনার সাহাবায়ে কেরামেরা জিজ্ঞাসা করলেন আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটু রাসূলের পরিচয় রাসূলের ব্যবহারগুলো ঘরের মধ্যে কি রকম আচরণ করে আমাদের কাছে শোনান আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলে ওগো মদিনার সাহাবারা তোমরা কি এই কোরআন পড়ো না বলে হ্যাঁ পড়ি বলে কোরআনটাই হলো আমার নবীর চরিত্র আমার নবীর চরিত্রটা যেমন বাহিরে দেখো আমার নবীর চরিত্রটা আমাদের ঘরেও তেমন জোরে জোরে কান আল্লাহু আকবার আমার রাসূল যখন কাজ করে দেশের কাজ করে সমাজের কাজ করে রাষ্ট্রের কাজ করে যখন ঘরে আসে ঘরের দুয়ারে এসে আগে রাসূল সালাম দিয়ে ঘরে ঢোকে ঘরের ভিতরে ঢোকার পর আমার রাসূলের আচরণ হলো ঘরের ভিতরে ঢোকার পর জামা কাপড় না খুলে আমি আয়েশার আগে খোঁজ খবর নেয় আয়েশা সিদ্দিকার কাজ এখনো অসম্পূর্ণ আছে কিনা তখনও যদি না হয় আমার ঘরটা যদি ঝাড়ু দেওয়া ক্লিয়ার না থাকে বিছনা যদি পরিষ্কার না থাকে রান্নার কাজ যদি অসম্পূর্ণ থাকে আমার নবীর জীবনী শুনবা বিশ্বনবী রহমাতুল লিল আলামিন ঘরের ভিতরে ঢোকার পর রান্না ঘরের মধ্যে যাইয়া আমি আয়েশার রান্নার কাজের মধ্যে তিনি লানাড়ি করে তিনি শেয়ার হইয়া যায় আমার নবী আয়েশার রান্নার সহযোগিতা করে বিছনা পরিষ্কার করে আমার নবী ঘর পরিষ্কার করে ইনি হলেন রহমাতুল লিল আলামিন একটু চিৎকার দিয়ে জোরে বলা যায় না আল্লাহু আকবার আমার স্বামীরা আমার ভাইয়েরা আপনাদের কাছে অনুরোধ করি এজন্য স্ত্রীদের সঙ্গে খারাপ আচরণ করা যাবে না স্ত্রীদেরকে দাসী মনে করা যাবে না স্ত্রী যদি কোনো অন্যায় কাজ করে বসে আল্লাহর রাসূল বলছেন তাকে তুমি না পিটাইয়া তাকে তুমি না মারিয়া তার সঙ্গে এমন ব্যবহার করো যেন স্ত্রী যদি কোনোদিন ভালো কাজ করেছে সেই ভালো কাজগুলোকে খেয়াল করে তাকে তুমি ক্ষমা করে দাও আল্লাহ তোমাকে ক্ষমা করে দিবেন জোরে জোরে কান আল্লাহু আকবার নারায় তাকবীর বলেন একটু জোরে বলেন নারায় তাকবীর হাত তুলে জোরে বলতে হবে হাত তুলে বলতে হবে নারায় তাকবীর আমাদের প্রধান মেহমান এসে গেছেন আমি আর কথা বাড়াইতে চাই না আমি একটি কথা বলবো যে কথাটা শেষ আল্লাহ যেন কবুল করেন আমিন প্রিয় ভাইয়েরা আপনারা আর কেউ বাহিরে থাকবেন আমাদের মেহমান অনেক দূর থেকে আসছে আমরা তো দেশের আমরা তো দিনাজপুরের মানুষ একটু চিৎকার দিয়ে আমিন বলেন আমার মা বোনেরা আমার ভাইয়েরা এই কথাটা আমরা ওয়াজ মাহফিলে আমরা শেষবারের মধ্যে চার নম্বর কথাটা বলি পাঁচ নম্বর হলো যার মৃত্যুর উপরে সমাজের মানুষ স্বস্তি পায়
এমন খারাপ মানুষ যখন মারা যায় সমাজের অনেক মানুষ বলে বা আল্লাহ বাঁচাইলো এই লোকটার অত্যাচার এই লোকটার জুলুম আমরা সহ্য করতে পারি নাই এই লোকটা আমাদের উপর অনেক জুলুম করত আমাদের রাস্তাঘাট বন্ধ করে দিত আমাদের উপর জুলুম করত ক্ষমতা পেয়ে আমাদের উপর অনেক আমাদের উপর অন্যায় অবিচার করত এমন মানুষ যখন মারা যায় সমাজের অনেক মানুষ স্বস্তির নিঃশ্বাস ফেলে বলে আলহামদুলিল্লাহ এজন্য কবিরা বলেছেন এমন জীবন করিও গঠন মরণে হাসিবে তুমি কাঁদিবে এ ভুবন এমন জীবন করিও না গঠন মরণে কাঁদিবে তুমি হাসিবে এই ভুবন এমন জীবন সুন্দর করতে হবে যেন তুমি মরে গেলে সবাই যেন তোমার জন্য দোয়া করে এবং কান্দে আর যেন বলে বলে আহ এত ভালো মানুষ আমাদের কাছ থেকে চলে গেল এমন কথা যেন না বলে যে বেঁচে গেলাম জোরে বলুন ঠিক কি না এই পাঁচটা কথা যদি আমরা আজকে শুনি আজকে যদি আমরা মানি আমাদের জীবনে ইনশাআল্লাহ পরিপূর্ণ হেদায়েত দান যেন করে দেন সবাই জোরে বলেন আমিন আমার ভাইয়েরা শেষ কথাটা আপনাদের কাছে বলে যাই পাঁচ ওয়াক্ত নামাজ পড়ব জোরে বলেন ইনশাআল্লাহ আমার যুবক ভাইয়েরা সকলকে আমি অনুরোধ করে যাই আপনাদের হাত উঠানোর জন্য বলছি না হাত উঠলে না পড়লে আরো ডবল গোনা হবে হৃদয়ের মধ্যে ভালোবাসা নিয়ে আপনাদের কাছে হাতে পায়ে ধরে অনুরোধ করে যাই আমরা তো আপনাদের সন্তানের মতো ভাইয়ের মতো আমার মুরব্বি চাচারা যাদের দাড়ি চুল পেকে গেছে তোমরা অনেকেই মসজিদে যাও না বাবা আমার বুঝে আসে না কেন যান না আমি জানি না এই কবরে আপনার আমার দল যাবে না বাবা আপনার ছেলে মেয়ে কবরে যাবে না বাবা আপনার কবরে দুনিয়ার কোনো সমতা দুনিয়ার কোনো শক্তি এই পৃথিবীতে যাবে না কবরে কবরে যাবে না কবরে যাবে আপনার পাঁচ ওয়াক্ত নামাজ জোরে বলুন ঠিক কিনা নামাজ যাবে কবরে বাবা নামাজ এক নামাজ পড়ে আরেক নামাজের আগে মারা যাবা কবরে রাখার সঙ্গে সঙ্গে যেই নামাজটা পড়ে গেছে ওই নামাজটাই তোমার জন্য সাক্ষী হয়ে দাঁড়াবে জোরে বলেন আমিন আমিন নামাজ পড়ব কেউ নামাজ ছেড়ে দেব না আমার প্রিয় মা বোনেরা আমার প্রিয় ভাইয়েরা নামাজ ছেড়ে দেব না আসুন আমরা যেই মাহফিলটা আমরা পেয়েছি তালিমুল মিল্লাত হাফিজিয়া এতিমখানা মাদ্রাসা আজকের এই ১৩তম বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিলের আজকের এই মাহফিল আমরা দোয়া করি মাদ্রাসার জন্য আমরা এই মাদ্রাসাকে আরো অনেক উন্নতি দেখতে চাই আমিন কর এই মাদ্রাসার কমিটি এবং সদস্য দাতা সকলকে যেন হায়াতে তৈয়বা দান করেন এই মাদ্রাসার পরিপূর্ণ বরকতের জন্য পরিপূর্ণ রহমতের জন্য আমরা দোয়া করি আল্লাহ যেন এই মাদ্রাসাকে ভরপুর রহমত দিয়ে দেন বরকত যেন দিয়ে দেন এই জন্য আপনাদের কাছে সকলের দোয়া কালেকশন তো উনি করবেন না তো যাই হোক ইনশাআল্লাহ আপনারা কেউ উটাউটি করবেন না কেউ নড়াচড়া করবেন না আমাদের প্রধান মেহমান বাকি আলোচনা করবে আর আপনারা আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ পাকের কাছে আমরাও দোয়া করি আপনাদেরকে মনে হয় কষ্টই দিলাম ভাই না প্রিয় ভাইয়েরা কষ্ট পেয়েছেন না শেষবারের মতো একটা স্লোগান দেওয়া যাবে একটা উচ্চ কণ্ঠের স্লোগান দেওয়া যাবে স্লোগানটা হবে দুইটা দল নিয়ে একটা দল হলো বিবাহিতা আর একটা হলো অবিবাহিতা দেখি কোন দলের আওয়াজ বেশি এইটাই একটা প্রমাণ করে আমি মাহফিল থেকে চলে যাবো স্টেজ থেকে চলে যাবো আমিন কর সর্বপ্রথম আমার অবিবাহিতা ভাইয়েরা যারা বিয়ে শাদী করো নাই হাত তুলে দেখাও কতগুলো আছো আমিন কর আমিন কর পিছনের ভাইয়েরা জোরে হাত তুলেন যারা বিয়ে শাদী করেন নাই আজকে একটা শেষ খেলা দিয়ে যাই যারা বিয়ে শাদী করো নাই তোমরা এখন তাকবীর দিবা দেখি বিবাহিতার আওয়াজ বেশি না অবিবাহিতার আওয়াজ বেশি মারবা কন অবিবাহিত ভাইয়েরা আমার সঙ্গে চলো গানে অংশগ্রহণ করো নারায়ে তাকবীর এটা কোন দল অবিবাহিতা শক্তি কি কমে গেছে তোমরা তো মনে হয় হেরেই যাবা আমাদের বিবাহিত ভাইয়েরা দেখেন কত স্ট্রং হয়ে আছে এটা শেষবার আমার ভাইয়েরা আবার আরেকবার দেন অবিবাহিত ভাইয়েরা নারায়ে তাকবীর হাত নামা বিবাহিতা চাচারা আছেন তো কি চায় না মন আজকে অংশগ্রহণ করা আচ্ছা যদি চায় তা হাতটা উচ্চ কণ্ঠে আকাশের দিকে তাকিয়ে হাতটা এইভাবে উত্তোলন করে তাকবীর দিবেন 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 যারা অবিবাহিত তাদের কান বরাবরে দিবেন দেখি আওয়াজটা কোন দলের হয় একটু মার হবা কর না কেন আমার স্টেসের যাতে মুরব্বী আছে এরা তো আমারই দল বক্তাও আমাদের দল মাইগালারাও আমার দল জোরে বলেন মার হবা তারপরও দেখেন চাচা কোন পজিশন নিয়ে আছে জোরে কর মার হবা এই বিবাহিত ভাইয়েরা জোরে তাকবীর দিবেন তো এবার দেখি কোন দলে পাস হয় নারায়ণ বাবা চাচাক দেখছেন কোন পজিশন নিয়ে আছে আল্লাহু আকবার আল্লাহু আকবার একটা সেক্টর সবাই মুস্কি হাসি দিয়ে মনটাকে সুন্দর করে নিয়ে আরেকবার উভয় দলে একটু তাকবীর দেন তো দেখি আওয়াজটা আরো শক্তিশালী হয় কিনা রেডি হন গলাটা ছেড়ে দেন হ্যাঁ নারায়ণ তাকবীর
হাত উঠাইতে হবে নারায় তাকবীর আল্লাহু আকবার আল কোরআনের আলো নারায় তাকবীর আল্লাহু আকবার ইসলামের দুশমনেরা নারায় তাকবীর আল্লাহ নবীর দুশমনেরা ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।